হাই গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি আরও একটা নতুন ইটিং শো নিয়ে। আর আজকে রয়েছে আমার কাছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, সাদা ভাত, গন্ধরাজ লেবু, কাঁচা পেঁয়াজ, পাঁপড় ভাজা, এটা রয়েছে হচ্ছে টমেটো আলু ভর্তা। এটা আমি ঘরেই বানিয়েছি, সবই ঘরে বানানো, বাট এটা স্পেশালি আমি বানিয়েছি। আর এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এখানে রয়েছে জল। তো আশা করি তোমাদের আজকে মেনুটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমাদের চ্যানেলটাকে। আর যদি কোনো কিছু তোমাদের বলার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো চলো আজকে খাওয়াটা আমরা শুরু করছি। দারুণ হয়েছে। তোমরা কে কে কচুর শাক খেতে পছন্দ করো একদম কিন্তু কমেন্টে জানাবে। আজকে অন্য জায়গায় সেট আপ নিয়েছিলাম, বাট এত বৃষ্টি হচ্ছিল যে সেট আপটা ক্যান্সেল করতে হলো। একটু টমেটো আলু ভর্তাটা টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। দারুণ হয়েছে। কচু শাকটা আমি এখন সাইড করে রাখলাম, লাস্টে খাবো, এখন একটু ডাল দিয়ে খেয়ে নিই। গন্ধরাজ লেবু, সরি গাইস, হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো, বললাম না খুব বৃষ্টি হচ্ছিলো তাই জন্য খাওয়াটা পজ করতে হয়েছিল। তো সেট আপ করে আবার এসেছি, তো চলো তাড়াতাড়ি খাওয়াটা ফিনিশ করি।
তোমরা বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। তো আশা করি তোমাদের আজকের লাঞ্চটা পছন্দ হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে বা মেনু নিয়ে। তো চলো আজকের মতন এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।